আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। ঝাড়খণ্ড সীমান্তবর্তী সিধি পঞ্চায়েতের একদুয়ারা গ্রাম রোপো পুন্দা গ্রাম জয়পুর পঞ্চায়েতের জয়পুরে মফস্বল থানার অন্তর্গত কুকুরগড়িয়া গ্রাম সব মিলে 128 থেকে 130টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল পুরুলিয়া জিলা স্কুলের 1991 মাধ্যমিক ও 1993 উচ্চ মাধ্যমিক ব্যাচের প্রাক্তন ছাত্ররা। আমরা জেলা স্কুলে পুরুলিয়া জেলা স্কুলে কিছু প্রাক্তন ছাত্র মূলত 91 মাধ্যমিক আর 93 উচ্চ মাধ্যমিক, তো তার আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মানে খুবই স্বাভাবিক আমরা বন্ধুত্ব রক্ষার জন্য সেই গ্রুপটা করেছিলাম। তো হঠাৎ করেই আমাদের সিদ্ধান্ত হয় বিগত 3 দিনের মধ্যে আমরা, হ্যাঁ মানে শুধু পুরুলিয়া যে বন্ধু বান্ধব আছি তা না, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব আছে এবং ভারতের বাইরে, তো সেখানেও আমরা প্রত্যেকের কাছে আমরা সহমত পাই যে হ্যাঁ কাজটা করা যায়। তো আমরা সেই জন্যে হঠাৎ করেই 3 দিনের মাথায় একটা প্রোগ্রাম নিই, যে এই সময় যারা অসহায় বলতে খারাপ লাগে, মানে এই সময় যারা একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা সবাই অবশ্যই কঠিন সময়ের মধ্যে দিয়েই যাচ্ছি, তো সেরকম আমরা একটি প্রথমে একটি গ্রামকে বাছি, একদম ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রাম একদুয়ারা গ্রাম। পুন্দার থেকে যেতে হয় আরো খানিকটা তারপর আমরা জয়পুরেও কিছু জায়গায় গিয়েছি, রাস্তায় কিছু পথ চলতি মানুষকে আমরা সামান্য খাদ্য সামগ্রী হাতে দিতে পেরেছি। তারপর আমরা আসার সময় কুকুরগড়িয়া, কুকুরগড়িয়া গ্রাম, সেখানেও আমরা মোট 128 থেকে 130টি পরিবারের পাশে ক্ষণিকের জন্য দাঁড়াতে পেরেছি, আর এটুকু আশ্বাস দেওয়া যে আর কিছুই না, যে এ কঠিন সময় নিশ্চয়ই পেরিয়ে যাবে এবং আমরা চেষ্টা করব আগামী দিনেও এভাবেই মানুষের পাশে থাকার, আর ভবিষ্যতে বেশ কিছু পরিকল্পনাও আছে, চেষ্টা করব আমাদের জানাবো। এই লকডাউন পিরিয়ডে যারা মানুষদের পাশে দাঁড়ানো আমাদের একটা, সবাই আমাদের বন্ধুদের কাছ থেকে প্রচুর উৎসাহ পেয়েছি, বাইরের থেকে যারা উৎসাহ দিয়েছেন, আমাদের জেলা স্কুলের নাম অক্ষুণ্ণ রাখার জন্য আমরা এই জেলা স্কুলের প্রাক্তনরা আগামীকাল পরশু আমাদের আরও অনেক কর্মসূচি আছে, সেগুলি আমরা দেখি বাস্তবিত রূপায়ণ করার চেষ্টা করব।